আল্লাহ বাকার পাঁচটি নামার জিকির করবে এনে পরে আপনি কাজটি করবেন আল্লাহ তালা অবশ্যই কাজের মধ্যে সফলতা দান করবে রবুন আন বলেন ও দো উনি আসি আজিবিলা কুমতুম ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আমরা তো আল্লাহকে ডাকতে জানি না জানি যদি আমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে পারতাম আল্লাহ অবশ্যই সাড়া দিতে পার বিশ্ব

এই জন্য অনেকে আমরা কাজ করি কাজের মধ্যে সফলতা পাই না কারণ আমরা ওই কাজ শুরু করবার সময় আল্লাহ তালা সাহায্য প্রার্থনা করি না সাহায্য কামনা করি না এই জন্য যে কোনো কাজ করবেন কাজ করবার পরে আল্লাহ পাকের পাঁচটি নামের জিকির করবেন দুটি আয়াতের মধ্যে আল্লাহ তালার পাঁচটি নাম আছে এই পাঁচটি নাম যদি পড়ে আপনি কাজের মধ্যে শুরু করেন হাত দেন ওই কাজের মধ্যে আল্লাহ তাল অবশ্যই সফলতা দান করবে আপনি ব্যবসা করবেন ব্যবসা শুরু করবার আগে পাঁচটি নামের জিকির করবেন দোকান খুলবেন পাঁচটি নামের জিকির করবেন পরীক্ষা দিবেন পাঁচটি নামের জিকির করবেন আপনি যে কোনো কাজ করবেন কাজ করবার পূর্বে পাঁচটি নামের জিকির করে যদি কাজটি শুরু করেন আর ওই কাজটি যদি হালাল কাজ হয় ওই কাজের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা সফলতার বরকত দান করবেন এক নাম্বার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এক নাম্বার হলো এই আয়াতের মধ্যে তিনটি নাম আল্লাহ

এবং রহিম দুটি নাম এই হলো পাঁচটি নাম আল্লাহ এক নাম আল হাই দুই আল কয়ুম তিন রহমান চার রাহিম পাঁচ এই পাঁচটি নামের জিকির করবেন বদরের যুদ্ধে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই পাঁচটি নাম ধরে যখন আল্লাহ তালাকে দেখেছেন আল্লাহ তাল আসমান থেকে পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে সহযোগিতা করেছে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন কাফেরদের সংখ্যা ছিল এক হাজার এই বদর যুদ্ধে বদর প্রান্ত গিয়েছি আবু জাহেল কবর সেখানে আছে এই বদর যুদ্ধেই বদর যুদ্ধটাই ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধে আবু জাহেল নিহত হয় এই বদর প্রান্তে বিশ্বনবী যখন সবচেয়ে বড় বিপদের মধ্যে পড়ে গেলেন ওই দিকে এক হাজার শক্তিশালী কাফের আর এই দিকে বয়োবৃদ্ধ সহ দুর্বল ছোট ছোট বাচ্চা সহ মাত্র তিনশো তেরো জন নিরস্ত্র দুর্বল গোড়া নাই গোড়া নাই ওট নাই তরবারি নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে সাজদায় পড়ে এই পাঁচটি নাম ধরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলেন বদর প্রান্তে একটা জাবাল মালাইকা আছে জাবালে মালাইকা বলা হয় ফেরেশতাদের পাহাড় এই পাহাড় বালুর পাহাড় এই পাহাড়ে আসমান থেকে সিরিয়ালে পাঁচ হাজার ফেরেশতা দিয়েছে আল্লাহ তাআলা এই জন্য যখন আপনি কাজ করবেন একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন আর এই পাঁচটি নামের জিকির করবেন পাঁচটি নামের জিকির করিয়া যদি আপনি আপনার কাজে হাত দেন ওই কাজের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দান করবেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার আল হাই তিন নাম্বার আল কাইয়ুম চার নম্বর রহমান পাঁচ নম্বর রহিম এই পাঁচটি নামের জিকির কিছুক্ষণ করি যদি আপনি কাজে হাত দেন অবশ্যই আল্লাহ তালা বরকত দিবে ওই কাজে আল্লাহ শরিক হয়ে